সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। রুশ ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের লাভ হচ্ছে বলছে রাশিয়া। তুরস্কের তেফান ক্ষেপণাস্ত্রকে ভয় পাচ্ছে গ্রিস, বললেন এরদোগান। ফিলিস্তিনি শিশুকে গুলি করে হত্যা ইসরায়েলি বাহিনীর। আইএসের দুই শীর্ষ কর্মকর্তাকে হত্যার দাবি যুক্তরাষ্ট্রের। নারী নিরাপত্তা তহবিলের টাকায় বিধায়কদের নিরাপত্তা, বিতর্কে মহারাষ্ট্র সরকার। ইরান বিরোধী বিবৃতিতে শি জিনপিংয়ের অংশগ্রহণ, রাষ্ট্রদূতকে তলব। ট্রাম্পের নেতৃত্ব প্রত্যাখ্যান করলেন রিপাবলিকান সিনেটর। এবং ইরানের সার্বভৌমত্বকে সম্মান করুন, চীনা ভাষায় আবদুল্লাহিয়ানের টুইট। দর্শক, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, রুশ ইউক্রেন যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের লাভ হচ্ছে, কারণ ইউরোপীয় দেশগুলো এখন রাশিয়ান গ্যাসের উপর নির্ভর না করে মার্কিন এলএনজি বা তরলকৃত প্রাকৃতিক গ্যাস ক্রয় করছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি মিনথাল আহমেদ মাসুম। রুশ ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের লাভ হচ্ছে বলছে রাশিয়া। রুশ ইউক্রেন যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের লাভ হচ্ছে, কারণ ইউরোপীয় দেশগুলো এখন রাশিয়ান গ্যাসের উপর নির্ভর না করে মার্কিন এলএনজি বা তরলকৃত প্রাকৃতিক গ্যাস ক্রয় করছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এসব তথ্য জানিয়েছেন। সোমবার আনাদুলু এজেন্সির প্রতিবেদন বলছে, রুশ কর্তৃপক্ষ জানিয়েছে যে ইউরোপ এখন কেবল রুশ গ্যাসের উপর নির্ভরতা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের এলএনজির উপর নির্ভরতার দিকে চলে গেছে। রুশ ইউক্রেন যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্র কিভাবে লাভবান হচ্ছে, ওই বিষয়ে রাশিয়া ওয়ান টিভির সঙ্গে এক সাক্ষাৎকারে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, মার্কিন এলএনজি বা তরলকৃত প্রাকৃতিক গ্যাস ক্রয় করে ইউরোপ এবার যুক্তরাষ্ট্রের উপর নির্ভরতা বাড়িয়েছে, কিন্তু এ সম্পর্কে তেমন পারস্পরিক আদান প্রদান নেই, মূলত এতে শুধুমাত্র যুক্তরাষ্ট্রেরই লাভ হচ্ছে। পেসকভ আরো বলেন, ইউরোপীয়দের রাশিয়ার উপর নির্ভরশীলতা থেকে মুক্ত করার আকাঙ্ক্ষা সম্পূর্ণ অযৌক্তিক ও হাস্যকর। এটা এক ধরনের পাগলামি, কারণ ইউরোপের ওই সিদ্ধান্তের কারণে তারা প্রতিদিন বিলিয়ন বিলিয়ন ইউরো হারাচ্ছে, অপরদিকে যুক্তরাষ্ট্র বিলিয়ন বিলিয়ন ডলার উপার্জন করছে। তবে পেসকভ একথাও স্বীকার করেছেন যে রাশিয়া ও পশ্চিমাদের মধ্যকার সম্পর্ক দ্বন্দ্বাত্মক হয়ে উঠেছে। ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের আগে রাশিয়া ইউরোপের প্রায় 40% গ্যাস সরবরাহ করত। এরপর অভূতপূর্ব পশ্চিমা নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় রুশ গ্যাসের প্রবাহ হ্রাস পেয়েছে, এখন জ্বালানির দাম আকাশচুম্বী হয়েছে। এমন সংকটময় পরিস্থিতিতে মার্কিন প্রাকৃতিক গ্যাসের চাহিদা বেড়েছে। ইউরোপীয় ক্রেতারা রাশিয়ান গ্যাসের বিকল্প খোঁজার কারণে এ পণ্যের মার্কিন উৎপাদকরা সেখানে তাদের রফতানি বাড়িয়েছে। তুরস্কের তেফান ক্ষেপণাস্ত্রকে ভয় পাচ্ছে গ্রিস, বললেন এরদোগান। গ্রিস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তেফানকে ভয় পাচ্ছে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এছাড়া এজিয়ান দ্বীপপুঞ্জকে সামরিকীকরণ না করার জন্য আবারও অ্যাথেন্সকে সতর্ক করে দিয়েছেন তিনি। রোববার দেশটির উত্তরাঞ্চলের স্যামসন প্রদেশে তিনি এসব কথা বলেছেন। এরদোগান বলেন, গ্রিস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তেফানের ভয়ে ভীত। তিনি আরও বলেন, এখন আমরা নিজস্ব ক্ষেপণাস্ত্র তৈরি করতে শুরু করেছি। অবশ্যই এই ক্ষেপণাস্ত্রকে গ্রিকরা ভয় পাচ্ছে। যখন আপনি তেফান বা তুফান বলেন তখন গ্রিকরা ভয় পায়। গ্রিস বলে যে এটি অ্যাথেন্সে আঘাত করবে। অবশ্যই এটি আঘাত করবে। গ্রিসের উদ্দেশ্যে আরো বলেন, আপনি যদি এখান থেকে ওখান থেকে কিছু অস্ত্র কেনার চেষ্টা করেন বা যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিছু কিনে এজিয়ান দ্বীপপুঞ্জে সরবরাহ করার চেষ্টা করেন, তাহলে তুরস্কের মতো একটি দেশ শুধু ঠায় দাঁড়িয়ে থাকবে না, তারা কিছু না কিছু করবে। গত অক্টোবরে কৃষ্ণ সাগরে তুরস্ক উৎপাদিত স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তেফানের পরীক্ষা চালানো হয়। ক্ষেপণাস্ত্রটি 456 সেকেন্ডে 561 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে। উল্লেখ্য, গ্রিসের সাথে ভূসীমানা, সামুদ্রিক সীমানা, অভিবাসী সহ বিভিন্ন বিষয় নিয়ে তুরস্কের বিরোধ চলছে। ফিলিস্তিনি শিশুকে গুলি করে হত্যা ইসরায়েলি বাহিনীর। ফিলিস্তিনের পশ্চিম তীরের উত্তরাঞ্চলে জেনিন শহরে এক শিশুকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। রবিবার দিবাগত মধ্যরাতে শহরের সামরিক অভিযানকালে 16 বছরের ওই কন্যা শিশুকে গুলি করে হত্যা করে তারা। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল জাজিরা। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে শিশুটির নাম জানা মাজদি জাকারনে। স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী গুলি করে হত্যার সময় শিশু জাকারনে তার নিজ বাড়ির ছাদে দাঁড়িয়েছিলেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী শিশুটির মাথায় গুলি করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন অভিযানের সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত আরো 2 ফিলিস্তিনি আহত হয়েছে। স্থানীয় সময় রবিবার রাত 10টার দিকে জেনিন শহর এবং সেখানকার শরণার্থী শিবিরে অভিযান চালায় ইসরায়েলের বিশেষ বাহিনী। এ সময় সেখানে ধরপাকড় চালায় তারা। এক পর্যায়ে তারা ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষে জড়ায়। ইসরায়েলি বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, একজন ফিলিস্তিনি নারী নিহত হওয়ার অভিযোগ সম্পর্কে তারা অবগত এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 2022 সালে ফিলিস্তিনের পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম এবং গাজা উপত্যকায় 50টিরও বেশি শিশুকে হত্যা করেছে দখলদার বাহিনী। এ তালিকায় সর্বশেষ সংযোজন জানা মাজদি জাকারনে। আইএসের দুই শীর্ষ কর্মকর্তাকে হত্যার দাবি যুক্তরাষ্ট্রের।
সিরিয়ায় ইসলামিক স্টেটের দুই শীর্ষ কর্মকর্তাকে হত্যার দাবি করেছে যুক্তরাষ্ট্র। রোববার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এ তথ্য দিয়েছে। এতে জানানো হয়েছে, পূর্ব সিরিয়ায় হেলিকপ্টার থেকে চালানো হামলায় জঙ্গি সংগঠনটির দুই নেতা নিহত হয়েছে। এই খবর দিয়েছে সিএনএন। মার্কিন গণমাধ্যমটি জানিয়েছে, বহুদিনের পরিকল্পনার ফসল এই সফল অভিযান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই অভিযানে শুধু টার্গেট করা সন্ত্রাসীরাই নিহত হয়েছেন, কোনো বেসামরিক হতাহত হননি। নিহত আইএস নেতাদের একজনের নাম আনাস, তিনি সিরিয়ার একজন আঞ্চলিক প্রধান। পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে জঙ্গি হামলার প্রধান মাস্টারম্যান ছিলেন তিনি। মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র কর্নেল জো বুচিনো বলেন, এই আইএস নেতাদের মৃত্যুর ফলে সন্ত্রাসী সংগঠনটির হামলা চালানোর ক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে যাবে। বহু বছর ধরে সিরিয়ায় রয়েছে মার্কিন সেনারা। দেশটির দাবি, তারা সেখানে সন্ত্রাস বিরোধী অভিযান চালাচ্ছে। যদিও সিরিয়ার গণমাধ্যমগুলো মার্কিন সেনাদের বিরুদ্ধে খনিজ সম্পদ লুটের অভিযোগ করে আসছে। সম্প্রতি সিরিয়ার কুর্দি এলাকাগুলোতে সামরিক অভিযান পরিচালনা করে তুরস্ক। এতে মার্কিন সেনাদের নিরাপত্তা হুমকির মুখে পড়ে। নারী নিরাপত্তা তহবিলের টাকায় বিধায়কদের নিরাপত্তা, বিতর্কে মহারাষ্ট্র সরকার। তহবিলটি তৈরি হয়েছিল মহিলাদের নিরাপত্তার কথা ভেবে। দিল্লির নির্ভয়ের মতো আর কাউকে যাতে বর্বরতার শিকার না হতে হয় সেটা নিশ্চিত করার লক্ষ্যে। অথচ সেই তহবিলের টাকা খরচ করা হচ্ছে শাসক দলের বিধায়কদের ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দিতে। বিস্ফোরক এই তথ্য প্রকাশ্যে আসার পর জোর বিতর্ক শুরু হয়েছে ভারতের মহারাষ্ট্রে। সম্প্রতি মহারাষ্ট্র সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন, গত জুন মাসে মুম্বাই পুলিশ নির্ভয়া তহবিল থেকে 220টি বোলেরো, 35টি এরটিগা, 200টি স্কুটি এবং 313টি বাইক কিনেছিল। যেসব মহিলারা কর্মক্ষেত্র থেকে বাড়ি ফিরতে সমস্যা পড়ছেন, তাদের নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য এবং মহিলাদের নিরাপত্তায় টহলদারের জন্য এই গাড়িগুলো ব্যবহার করার কথা ছিল। কিন্তু এখন ভিআইপিদের নিরাপত্তার জন্য এই গাড়িগুলোর একটা বড় অংশ ব্যবহার করা হচ্ছে। এক সংবাদ সংস্থাকে ওই কর্মকর্তা জানিয়েছেন, মোট 47টি বলেরো গাড়ি বিভিন্ন থানা থেকে তুলে এনে শাসক শিবিরের সাংসদ বিধায়কদের নিরাপত্তার জন্য ব্যবহার করা হচ্ছিল। এখনও 30টি গাড়ি এ কাজে ব্যবহার হচ্ছে। মহারাষ্ট্র সরকারের এই সিদ্ধান্ত নিয়ে একযোগে সরব কংগ্রেস এবং এনসিপি। কংগ্রেস প্রশ্ন করছে, রাজ্যের নির্ভয়াদের রক্ষা করার থেকেও কি বিধায়কদের ওয়াই প্লাস নিরাপত্তা দেওয়াটা বেশি জরুরি? লজ্জায় মুখ্যমন্ত্রী শিন্ডে এবং বিজেপির মাথা হেঁট হয়ে যাওয়া উচিত। এনসিপির এক মুখপাত্র বলেছেন, মহারাষ্ট্র সরকার লজ্জাজনকভাবে ক্ষমতার অপব্যবহার করছে, নির্ভয়া ফান্ডের অডিট হওয়া উচিত। উল্লেখ্য, 2012 সালে নির্ভয়া কাণ্ডের পর 2013 সালে তৎকালীন ইউপিএ সরকার শুরু করেছিল নির্ভয়া ফান্ড। বরাদ্দ হয়েছিল 1000 কোটি রুপি। ঠিক হয়েছিল, নারী ও শিশু কন্যাদের নিরাপত্তার জন্য খরচ করা হবে এই টাকা। ভারতের সাধারণ নাগরিকরাও এই তহবিলে অনুদান করেন। অথচ যে উদ্দেশ্যে এটি গঠন করা হয়েছিল সেই খাতে খরচ করা হচ্ছে না এই টাকা। ইরান বিরোধী বিবৃতিতে শি জিনপিং এর অংশগ্রহণ, রাষ্ট্রদূতকে তলব। ইরানে নিযুক্ত চীন রাষ্ট্রদূতকে তলব করেছে তেহরান। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, রোববার 11 ডিসেম্বর রাষ্ট্রদূত চ্যাং হুয়াকে তলব করে ইরান। এর আগে শুক্রবার 9 ডিসেম্বর জিসিসি সম্মেলন শেষে পারস্য উপসাগরে অবস্থিত ইরানের 3টি দ্বীপের উপর সংযুক্ত আরব আমিরাতের সার্বভৌমত্ব দাবি করে একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয়। ইরান বিরোধী এই বিবৃতিতে চীনা প্রেসিডেন্টের অংশগ্রহণ থাকায় চীনা রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বুধবার সৌদি আরব সফরে যান চীনের প্রেসিডেন্ট শি। পরে শুক্রবার উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসি সম্মেলনে যোগদান তিনি। সম্মেলন শেষে ইরানের পরমাণু কর্মসূচি সহ বেশ কয়েকটি ইস্যুতে যৌথ বিবৃতি প্রকাশ করে বেইজিং রিয়াদ। বিবৃতিতে পারস্য উপসাগরে অবস্থিত ইরানের 3টি দ্বীপ, গ্রেটার তুনব, লেসার তুনব এবং আবু মুসার উপর সংযুক্ত আরব আমিরাতের সার্বভৌমত্বের দাবি করা হয়, আর এতেই ঘটে বিপত্তি। সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে ইরান ওই হস্তক্ষেপমূলক বিবৃতির ব্যাপারে নিজেদের অসন্তুষ্টির কথা জানিয়েছে। তেহরান জানায়, দেশের অন্য যেকোনো অংশের মতোই পারস্য উপসাগরে অবস্থিত এই 3টি দ্বীপ ইরানের অংশ এবং তা কখনোই আলোচনার বিষয় হতে পারে না। 1971 সাল থেকে হরমুজ প্রণালীর এই 3টি দ্বীপ শাসন করে আসছে ইরান। এদিকে বৈঠকে ইরানের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি বেইজিং সম্পূর্ণ ভাবে শ্রদ্ধাশীল বলে নিশ্চিত করেছে চীনা রাষ্ট্রদূত। তিনি বলেন, পারস্য উপসাগরীয় অঞ্চলকে কেন্দ্র করে তেহরান যে নীতি অনুসরণ করে তা অত্যন্ত ভারসাম্যপূর্ণ। চীনের উপপ্রধানমন্ত্রীর আসন্ন ইরান সফরের মধ্য দিয়ে তা আরও স্পষ্ট হবে বলে জানান রাষ্ট্রদূত চ্যাং হুয়া। ট্রাম্পের নেতৃত্ব প্রত্যাখ্যান করলেন রিপাবলিকান সিনেটর। মার্কিন রিপাবলিকান দলের নেতা হিসেবে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বকে প্রত্যাখ্যান করেছেন একই দলের সিনেটর বিল ক্যাসিডি। তিনি বলেছেন, দলে ট্রাম্পের যে প্রভাব রয়েছে তা থেকে মুক্ত হওয়া উচিত। এবারের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প সমর্থিত কয়েকজন প্রার্থীর বাজে ফলাফলের কারণে তিনি এই মন্তব্য করলেন। গত 8 নভেম্বর আমেরিকায় মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে কংগ্রেসের প্রতিনিধি পরিষদে রিপাবলিকান দল 221টি আসন পেয়েছে, এর বিপরীতে ক্ষমতাসীন ডেমোক্রেটিক দল পেয়েছে 213টি আসন। তবে সিনেটে ডেমোক্রেটিক দল 51টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।
নির্বাচনের আগে রিপাবলিকান দল অনেক বেশি আসনে জিতবে বলে জোয়ার সৃষ্টি হলেও শেষ পর্যন্ত তা হয়নি। এই ব্যর্থতার জন্য দলের বহু নেতা প্রধানত ডোনাল্ড ট্রাম্পের দিকে আঙুল তুলেছেন। তারা বলছেন, ট্রাম্পের নানামুখী বিতর্কিত কর্মকাণ্ডের কারণে দলের বহু সংখ্যক আসন হাতছাড়া হয়েছে। সিনেটর ক্যাসিডি শনিবার বলেন, তিনি প্রত্যাখ্যান করছেন যে ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান দলের নেতা। গত 15 নভেম্বর ডোনাল্ড ট্রাম্প 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন। বিষয়টি নিয়ে রিপাবলিকান দলের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। এছাড়া মার্কিন নাগরিকদের বেশিরভাগই মনে করেন, আগামী নির্বাচনে অবশ্যই ট্রাম্পের প্রার্থী হওয়া উচিত হবে না। ইরানের সার্বভৌমত্বকে সম্মান করুন, চীনা ভাষায় আবদুল্লাহিয়ানের টুইট। ইরানের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানোর প্রশ্নে কোনো আপোষ করা হবে না। পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ এবং চীনের এক যৌথ বিবৃতির প্রতিবাদে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান ওই মন্তব্য করেন। ওই যৌথ বিবৃতিতে পারস্য উপসাগরের তিন দ্বীপ বোমোসা, তোম্বে বুজুর্গ, তোম্বে কুচাক সম্পর্কে ভিত্তিহীন দাবি করা হয়েছিল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সেই দাবির প্রতিবাদে বলেছেন, পারস্য উপসাগরের ওই তিন দ্বীপ ইরান ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ। বোমোসা, তোম্বে বুজুর্গ, তোম্বে কুচাক আবহমান কাল ধরে তার মাতৃভূমির অন্তর্ভুক্ত বলে উল্লেখ করেন আমির আবদুল্লাহিয়ান। ইরানের আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করার প্রয়োজনীয়তার উপর জোর দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। আমির আবদুল্লাহিয়ান চীনা ভাষায় লেখা এক টুইটার বার্তায় এই প্রত্যয় ব্যক্ত করেন। পারস্য উপসাগরের দেশগুলোর নেতৃবৃন্দ এবং চীনের মধ্যে সম্প্রতি একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের সমাপনী বিবৃতিতে তিন দ্বীপ নিয়ে ইরানের সঙ্গে আরব আমিরাতের বিরোধ শান্তিপূর্ণ উপায়ে মেটানোর উপর গুরুত্ব দেওয়া হয়। ইরান এই তিন দ্বীপকে নিজেদের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে। চীন এবং পারস্য উপসাগরের দেশগুলোর বিবৃতি সৌদি আরব ও চীনের দেওয়া যৌথ বিবৃতির পরপরই প্রকাশ করা হয়। চীন ও সৌদি আরবের নেতৃবৃন্দ ওই বিবৃতিতে আঞ্চলিক দেশগুলোর অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকার জন্য ইরানের প্রতি আহ্বান জানিয়েছে। এই বিবৃতির প্রতিক্রিয়ায় গত শনিবার তেহরানে চীনা রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। পারস্য উপসাগরীয় দেশ এবং চীনের নেতাদের বিবৃতির ব্যাপারে ইরানের আপত্তির কথা রাষ্ট্রদূতকে জানানো হয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি, শফিউল আলম আরাফ।